আশিস কুমার রায়, কোষাধ্যক্ষ, পুজো কমিটি নাম উল্টোডাঙ্গা পল্লীশ্রী, 76তম বর্ষ। এবছর উল্টোডাঙ্গা পল্লীশ্রীর বিষয় এবং ভাবনা বা থিম কি? থিম হচ্ছে মা সবার। আমরা মায়ের থেকেই সৃষ্টি। মা হচ্ছে জননী, জনহিষ্য স্বর্গাদপি গড়িয়েছি। মা ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। মা আমাদের হাওয়া বাতাস সব কিছুর মধ্যে দিয়ে মাকে আমরা পাই, আর মা না হলে এই পুজোই হতো না। মা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, মার জন্যেই আজকে আমাদের আসা, মার জন্যই এই পুজো, মা সবার। এই বিষয় বা ভাবনাটা হঠাৎ কোথা থেকে এলো বা কার ভাবনা? এই বিষয় বা ভাবনাটা হচ্ছে আমাদের শিল্পীর ভাবনা, শিল্পী বাপি পাল, এবং উনি যে প্রতিমা তৈরি করবেন, মায়ের কোলে তার সন্তানরা বসে আছে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সেই ভাবনা নিয়ে উনি করেছেন। যেহেতু আমাদের আজকে পৃথিবীর বুকে মা ছাড়া কোনো কিছু চলে না, তারপর এই ধর্ম সম্প্রদায় নিয়ে আমরা যে উঠে পড়ে লেগেছি, সেই ধর্ম সম্প্রদায়কে আবার একত্রিত করার জন্য, জাতির সমন্বয় করার জন্য আজকে আমাদের কাছে মা সবার। মণ্ডপে কি কি ব্যবহার করা হয়েছে এই মা সবার থিমটা বোঝানোর জন্য? মা সবার থিমটা ব্যবহার করার জন্য আমাদের লাল কাপড়, গণেশ, লক্ষ্মী এবং ঘণ্টা এবং প্রদীপের মতন লাইট, এছাড়া আপনারা দেখতে পাবেন আরও অন্যরকম জিনিস, সেগুলো আমরা এখন বলতে চাইছি না, সেটা আমরা কয়েকদিন বাদে আর একটু ভালোভাবে জানাতে পারব। আচ্ছা, থিম পুজো কি কোথাও গিয়ে সাবেকিয়ানাকে অনেকটা চাপা দিয়ে দিচ্ছে না? না, থিম পুজো কোনোদিনই সাবেকিয়ানাকে ছাপা দেয়নি। সাবেকিয়ানার ছোঁয়া দিয়েই থিম পুজোটা স্টার্ট হয়েছে। সাবেকিয়ানাকে না রাখলে থিম পুজো হয় না। আজকে এই পোড়ামাটির কাজ, পোড়ামাটির সব কিছু সবই কিন্তু সাবেকিয়ানা থেকেই এসেছে। আপনাদের উল্টোডাঙ্গা পল্লীশ্রীর দর্শক যারা দেখতে আসবে তাদের জন্য কি বলতে চান, কি বার্তা? দর্শকদের জন্য আমাদের বার্তা, তারা এই 76তম বর্ষে আসুক, আমাদের এই প্রতিমা দর্শন করুন মা সবার। এই প্রতিমা দর্শন করার জন্য তাদেরকে আমন্ত্রণ রইল। সমস্ত রকম সেবা যত্ন সমস্ত কিছুই আমরা সবাইকে দিতে পারবো, এবং তাদেরকে জানাই শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। এছাড়াও মানে মণ্ডপে আর কি কি সেফটি সিকিউরিটির ব্যবস্থা রাখছেন যারা দেখতে আসবে তাদের জন্য? মণ্ডপে সেফটি সিকিউরিটির ব্যবস্থা আছে আমাদের। প্রথম কথা বলি, যারা লেম্যান আছে তাদের জন্য আমরা গাড়ি রাখছি, এমনি ইমার্জেন্সি তো থাকছি, ইমার্জেন্সি যত রকম ব্যবস্থা, এবং নার্সেরাও থাকছে, জল, পানীয় জল, মাস্ক থেকে আরম্ভ করে অগ্নি নির্বাপক যন্ত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমাদের সঙ্গে থাকছে। উদ্বোধন আমাদের তৃতীয়ার দিন, মহা তৃতীয়ার দিনকে আমাদের শুভ উদ্বোধন, রবিবার 6ই অক্টোবর। তো আমরা এবছর যেহেতু মা সবার, তার জন্য আমরা অঞ্চলের অনেক মা আছে যারা 10 বছর 20 বছর ঠাকুর দেখতে যেতে পারে না। সাধারণ মানুষ আমরা যেরকম মাকে বলি, মা তুমি বাড়িতে থাকো, আমি মা আমার বউ শালি আত্মীয় স্বজনকে নিয়ে একটু ঠাকুর দেখতে যাই, তুমি একটু বাড়িতে থাকো, সেই সমস্ত মা কিন্তু আজ থেকে 15-20 বছর ধরে কোনো ঠাকুর দেখতে পারে না। আমরা সেই সমস্ত মা আমাদের ওয়ার্ডে, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায়, আমরা প্রথম সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়ি, মমতা ব্যানার্জি বাড়ি, কার্তিক পুজো ওই কার্তিক ব্যানার্জি বাড়ির সামনে পুজো, বাবুন ব্যানার্জি বাড়ির সামনে পুজো, সাধন পাণ্ডের বাড়ির পুজো, টোটাল আমরা এসি বাস করে আমরা শান্তিপুর থেকে আমরা তাদের শাড়ি নিয়ে এসেছি, এক শাড়ি ছাতা দেবো প্রত্যেককে, একটা করে টিফিন দেবো, দুপুরবেলা আমরা সারা কলকাতা পুজো দেখিয়ে বাসে করে, এসি বাসে করে দেশবন্ধু পার্কে বসিয়ে তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমরা আমাদের পুজো কমিটি পল্লীশ্রীর সামনে তাদেরকে ছেড়ে দেবো।